তাকওয়া প্রত্যেকটা মুমিনের স্বপ্নের জায়গা যে আমি তাকওয়ায় পৌঁছাবো এবং তাকওয়ার অনেকগুলো যদি স্তর আছে সর্বোচ্চ স্তরে পৌঁছানোর চেষ্টা ইমানদার করবে কারণ কোরআনে কারিমে আপনি লক্ষ্য করলে দেখবেন সমস্ত ইবাদতগুলোর লক্ষ্য উদ্দেশ্য ঘুরে ফিরে তাকওয়া অর্জন করা রমজানটা তো একেবারে পরিষ্কার আমাদের সবার কাছে আয়াতটা বারবার আমরা শুনি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে আশা করা যায় তোমরা মুত্তাকি হও হতে পারো মুত্তাকি হওয়ার জন্য এটা কুরবানির সম্পর্কে আল্লাহ রাব্বুল বলেছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত্তাকওয়া মিনকুম আল্লাহর কাছে কুরবানির গোশত রক্ত পৌঁছানো কিন্তু তাকওয়াটা পৌঁছে এইভাবে প্রত্যেকটা ইবাদতেই কম বেশি দেখবেন ঘুরে ফিরে তাকওয়াকে রিলেট করা হয়েছে আর কোরআনের শুরুতে একেবারে শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি এই কোরআনে কোনো সন্দেহের কিছু নাই হুদান লিল মুত্তাকিন এটা পথ দেখাবে মুত্তাকিদেরকে মুত্তাকি যার ভিতরে তাকওয়া আছে তাকে মুত্তাকি বলে মুত্তাকিদেরকে পথ দেখাবে দেখেন কোরআন শুরুই হয়েছে মুত্তাকির আলাপ দিয়ে আর এর বিপরীতে আল্লাহ তাআলা মুনাফিক কাফেরের আলোচনা করেছেন শুরুতে মানুষ তিন ভাগে ভাগ করেছেন মুত্তাকি কাফের মুনাফিক তাকওয়ার অর্থ আমরা করি হলো আল্লাহর ভয় সবসময় এই অর্থ সঠিক না আবার অনেক সময় তাকওয়ার অর্থ করি আমরা পরহেজগারি ফার্সি শব্দটা পরহেজ করা মানে বাদ দেওয়া কোনো কিছু বাদ দেওয়া মানে গুনাহ ছাড়া আর কি মোটা দাগে আমরা সাদা অর্থে মনে করি তাকওয়া মানে হলো গুনাহ ছাড়া অথচ এটা তাকওয়ার পূর্ণাঙ্গ অর্থ না এটা আংশিক অর্থ তাকওয়া হলো আল্লাহর ভয়ের অন্তরে থাকবে আল্লাহর কাছে জবাবদিহির বোধ থাকবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই চিন্তা থাকবে এই চেতনা থেকে আল্লাহর সমস্ত আদেশগুলো মানা নিষেধগুলো থেকে বেঁচে থাকা এই হলো তাকওয়া একজন সাহাবী অত্যন্ত চমৎকার একটা এক্সাম্পল দিয়েছেন তাকওয়া বোঝার জন্য বলেছেন যে তুমি কোনো একটা জায়গা পার হবে এই জায়গা পার হয়ে অন্য জায়গায় যাবে ধরা যাক পায়ে জুতো নেই তো খালি পায়ে যখন একটা জায়গা আমরা পার হব ওই জায়গাটা যদি হয় সব মান্দার গাছে ভরা ওই গাছ ওই জায়গায় দুই হাত তিন হাত দূরে দূরে মান্দার গাছ তো চিনেন সবাই কাঁটাওয়ালা গাছ তো মান্দার গাছের ছাল বাকল এগুলো কিন্তু খুশে খুশে পড়ে মানে কাঁটা সবাই খুশে খুশে পড়ে এরকম একটা জায়গা যদি খালি পায়ে হাঁটা লাগে তাহলে কীভাবে হাঁটবো আমরা সতর্কতা বলতে কি সাধারণ হাঁটার মতো মানে নজর একেবারে পুরা 100 ডিগ্রি দিয়া আমরা চেষ্টা করব যে নিচের দিকে তাকায় কোথাও কাঁটা আছে কিনা দেখে দেখে পাওটা ফেলবো যে কোথায় কাঁটা নেই সেখানে ফেলবো পরবর্তী কদমটা ফেলার আগে আবার দেখবো এত কাহিনীর পরেও কিন্তু দুই একটা ঢুকে যাবে যখন ঢুকে যাবে তখন কি করব ঢুকছে থাক যাতে থাকি নাকি ঢুকছে যেহেতু সাথে সাথে ওটা খুলে ফেলবো খুলের পরে না যে অবস্থা তাতে তো কঠিন তাহলে পিছনে চলে যাই সামনে যাই কিন্তু যাওয়ার ক্ষেত্রে যেহেতু একটা লাগছে আবার খুলছি এই জন্য এখন কিন্তু ফোকাসটা আর একটু বাড়ে না আগের তুলনায় যে তাহলে তো মানে এত সতর্ক হওয়ার পর যখন লেগে গেল কিন্তু আরও সতর্ক হইতে হবে এবার আরও ফোকাস দেই তাই না যে আরও না আছে কিনা এরপরেও যদি লেগে যায় তো আবারও খুলি দুইটা লাগলো এবার ফোকাসটা আরও এইভাবে যত সামনে যেতে থাকি আর যত কাঁটা বৃদ্ধ হতে থাকে তত আমার ফোকাস আরও বাড়াইতে থাকে আরও বাড়ায় যেন না পড়ে যেন কাঁটা আমার পায়ের নিচে না পড়ে এরপরে বহু কাঁটা লেগে যাবে এরপরে খোলাখুলি করে তারপরে একটা সময় জায়গাটা পার হয়ে চলে যাওয়া এ হলো তাকওয়া সুন্দর একটা এক্সাম্পল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গোড়া সাহাবি তাকওয়া বুঝে আমাদেরকে বুঝাইছেন এটা দিয়ে আমরা দুনিয়াতে চলতে যাব হাজার কাঁটা আছে সুদের টাকা কাঁটা ঘুষের কাঁটা বেদাতের কাঁটা কুফুরের কাঁটা শিরকের কাঁটা হ্যাঁ চোখের জেনা করার কাঁটা কানে হারাম জিনিস শোনার কাঁটা ছোট ছোট আপনার শর্ট ক্লিপ ভিডিও ক্লিপ এগুলো ফেসবুকে দেখে মজা নেওয়ার কাঁটা এরকম হাজারটা কাঁটা আছে এই কাঁটা আমি বিদ্ধ হতে দেবো না আমার নিজের মধ্যে আমি এখান থেকে এড়ায় এড়ায় চলবো তারপরেও নিজের অজান্তে কোনোটা বিদ্ধ হয়ে যাবে সাথে সাথে সম্বিত ফিরে আসার সাথে সাথে তওবা করে কাঁটা ফেলে আবার নতুন করে পথ চলবো আগেরটা চেতে আরও স্ট্রংলি এইভাবে চলতে চলতে যদি জীবনটা পার করে দিতে পারি ব্যাস এর নাম হলো তাকওয়ার জীবন কঠিন কাজ কিন্তু তাই না আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ কিন্তু বলেন নাই উইদ্দাত লিল মুসাল্লিম মুসল্লিয়া মুত্তাকির অংশ কিন্তু আল্লাহ তাআলা বলেছেন জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য কথা সাফ জান্নাত তৈরি হয়েছে কাদের জন্য মুত্তাকিদের জন্য তাহলে জান্নাতের পুরো আয়োজনটাই হলো মুত্তাকিকে ঘিরে কোরআনের আয়োজনটাই হলো হুদা লিল মুত্তাকিন মুত্তাকিকে ঘিরে
এবাদতের সব আদান মুত্তাকিরে সেই মুত্তাকি আমি হতে পারছি কিনা নাকি আমি নামে মুসলিম হারাম আসলে হারাম করি আল্লাহর নির্দেশগুলো বর্জন মানে মানি না ধরি মাছ না ছুই পানি আমার ভিতরে কোনো পরিবর্তন নাই এটা কোনোদিনই একজন ইমানদারের কাছে কাম্য না এবং মুত্তাকি হতে হলে এটা কোনোদিনই হতে পারে না কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের 12টা ভয়াবহতা উল্লেখ করে এরপর বলেছেন আলিমাত নাফসুম মা আহদারাত কিয়ামতে এ হবে সে হবে এক টানা এক আধারে 12টা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মতো পাইকারি জায়গা নামাজ পাচক তো এই কথাটা আল্লাহ ডাইরেক্ট বলেন নাই কোরআনের কথা বলছেন মানুষ বুঝে নেবে মানে এত গুরুত্বপূর্ণ মনে করেন না আল্লাহ তাআলা যে পাঁচ শব্দ বলে দিতে হবে কিন্তু তাকওয়া অর্জন করার জন্য এত খুলে 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 কোরআনে পৃষ্ঠাকে পৃষ্ঠা আল্লাহ ব্যয় করেছেন যেখানে একটা শব্দ ব্যয় করার সুযোগ নাই এত পাইকারি সেখানে পৃষ্ঠাকে পৃষ্ঠা ব্যয় করেছেন তাকওয়া বোঝাবার জন্য এর আগে প্রথম হালাকাতে আমাদের আলোচনা হয়েছিল মনে আছে কিনা আপনাদের যে 11টা শপথ আল্লাহ তাআলা করে একটা কথা বলেছেন সেটা কি কদাফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা এই দুইটা কথা বলার জন্য 11টা শপথ আল্লাহ তাআলা করছে আলিমাত নাফসুম্মা আহদারাত এই একটা কথা বলার জন্য 12টা অবস্থা কেমন বর্ণনা করেছে আপনি গোটা কোরআন যদি অ্যানালাইসিস করেন দেখবেন তাকওয়া বিল্ড আপ করার জন্য তাকওয়া নিজের ভিতরে আনার জন্য বোঝার জন্য রপ্ত করার জন্য আল্লাহ তাআলা এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা ব্যয় করে তারপরে তাকওয়া বুঝাইছেন গোটা কোরআন জুড়ে আপনি দেখবেন মুত্তাকিদের প্রায় 45 বা 48টা বৈশিষ্ট্য আমি সংকলন করছি কোরআন থেকে আমার ডায়েরিটা হারাই গেছে কোন জায়গায় কিন্তু এটার উপর একটা বক্তব্য আমরা কুমিল্লা দিয়েছি আলহামদুলিল্লাহ ভিডিও আছে গোটা কোরআন খুঁজে খুঁজে আল্লাহ মুত্তাকিদের যে বৈশিষ্ট্য উল্লেখ করছে আমি চিন্তা করলাম কোরআনে কোনো মানুষের বৈশিষ্ট্য এতগুলো বৈশিষ্ট্য খুলে খুলে আল্লাহ তাআলা উল্লেখ করেন শুধু মুত্তাকিদের বৈশিষ্ট্য এতগুলো উল্লেখ করেছে কোথাও তিনটা কখনো চারটা সবগুলো আমি একসাথ করছি একসাথ করে দেখলাম যে এত তাহলে এই তাকওয়া হবে আমার মানে সোজা কথা আমার একটা আরাধ্যের বিষয় আমার একটা সাধনার বিষয় হ্যাঁ আমাদের অনেক অনেক টার্গেট থাকে না যে ঢাকা একটা ফ্ল্যাট হবে একটা এটা হবে একটা সেটা হবে থাকে না ইমানদারের সবচেয়ে বড় টার্গেট হবে আমার মুত্তাকি হইতে হবে আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন মুত্তাকি কীভাবে হবে ওই যে আল্লাহর ভয় সদা অন্তরে জাগ্রত থাকবে সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত থাকবে কোরআনটা একটু বুঝে পড়বো আমরা আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য এবং ঈমান বৃদ্ধি করার জন্য ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমান আল্লাহর আয়াত কোরআনের কোনো বিকল্প না ঈমান বৃদ্ধি করার জন্য আমি বিশেষ করে যে রমাদানের তারাবির যে সারসংক্ষেপের বইটা করতে গেছি সুবহানাল্লাহ আমি আমার বাসায় আমার আহলিয়াকে বলতেছিলাম আমার ওয়াইফকে বলতেছিলাম যে কত কোরআন পড়লাম কত খতম দিছি জীবনে এক সময় ছাত্র জীবনে তিন দিনে আমি এক খতম কোরআন দিতাম 10 পড়া পড়তাম রমজান মাসে আমার নিজের কাছে এখন অবাক লাগে কেমনে করছি এটা দিনের সব কাজকাম ফিরে 10 পারা তেলাওয়াত করতাম দিনে 1000 বার দুরুদ পাঠ করতাম কিভাবে হয়েছে আমার এখন যদি বলো আমি তো 100 বার পারবো না এত কিছুর পরও কোরআনের স্বাদ এতটা পাইনি বহু বছর কোরআন বাচ্চাদেরকে মাদ্রাসা ছেলেদেরকে পড়াইছি কোরআন তর্জমা ক্লাস করছি তাফসির পড়াইছি তাফসির বাইজাবি তা অনেক বড় বড় তাফসির কিতাব পড়াইছি কিন্তু সারসংক্ষেপ করতে গিয়ে কোরআনের আয়াত আয়াত করে আমি ইচ্ছাকৃত কাজটা নিজে অনেক কষ্ট করে করছি যে আমার জন্য ফায়দা হয় আয়াত আয়াত শব্দ শব্দ পৃষ্ঠা পৃষ্ঠা অ্যানালাইসিস করতে গেছি সুবহানাল্লাহ মানে ঈমান বৃদ্ধির জন্য এটা যে কি এক জিনিস আপনি সুরে গাশিয়াটা অল্প কয়েকটা আয়াত একটু ভালো করে সময় নিয়ে 20 মিনিট সময় নিয়ে একটু সুরে গাশিয়াটা একটু তেলাওয়াত করেন অর্থ সহকারে বুঝে একটু তেলাওয়াত করেন সুরে গাশিয়া 10 মিনিট সময় দিলে হবে আপনি পাগল হয়ে যাবেন এবং দেখবেন যে ঈমানের মিটার আপনার মধ্যে কীভাবে বৃদ্ধি পায় মুসলমান আমরা কোরআন থেকে দূরে হয় তেলাওয়াত করতে পারি না আর করতে পারলেও বুঝি না আমরা এই হালাকাদা যারা আছেন আমাদের টার্গেট 100% মানুষ আমরা কোরআন 100% শুদ্ধ তো করবই করব পাশাপাশি কোরআনকে আমরা মিনিমাম 50-60% আমরা বুঝবো তেলাওয়াতের সময় ওই জায়গাটা আমরা যাবো আপনার যদি নিয়ত করেন আমরা আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাক্বাল্লাহু হাক্কা তুকাতিহি ইমান দ্বারা তোমরা তাকওয়া অবলম্বন করো যথাযথভাবে আল্লাহকে ভয় করো যথাযথভাবে ফাত্তাকুল্লাহু মাসতাআতুম তোমরা যথাসম্ভব আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা এটা চ্যালেঞ্জিং ব্যাপার এই যে জাগ্রত রাখার জন্য একটা একটা উপায় কিন্তু বলে দিছি কোরআন তেলাওয়াত করবেন অর্থ সহকারে বুঝে দেখবেন অন্তরে কীভাবে আপনার ভয় জাগ্রত হয় ইনশাআল্লাহ একবার সময় নিয়ে নিরিবিলি একটু পড়বেন দেখবেন কীভাবে আসে
আরেকটা পদ্ধতি হলো আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় যাদের অন্তরে আছে এই মানুষগুলোর সাথে থাকা এটা অনেক বড় একটা কাজ সোহবত সান্নিধ্য আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহু ওয়াসতাতুম তোমরা যতটুকু সম্ভব তোমার সাধ্যের সবটুকু দিয়ে সাধ্য যতক্ষণ আছে ততক্ষণ আল্লাহ তাকওয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো সর্বদা আল্লাহকে অন্তরে জাগ্রত রাখো আল্লাহর ভয়টাকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে সে যে সবচেয়ে বেশি মুত্তাকি আল্লাহর কাছে সম্মান মর্যাদা নির্ভর করে তাকওয়ার উপরে যে যত বেশি মুত্তাকি সে তত বেশি সম্মানিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাকওয়ার পরে আসছে তিনি আবু যর গফার রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছের সাহাবী আবু যর গফার রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনাদের জানা আছে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হয়ে ভক্তি করে মানুষ যারা উনি এরকম মানুষদের একদম ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভক্তি করতেন যে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মায়ের খাইছেন মক্কাতে কঠিন আকারে নির্যাতনের শিকার হয়েছেন পরবর্তীতে উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে ওনার সান্নিধ্য ছাড়া কিচ্ছু বুঝতেন না ওনার ওয়াফাতের পর অন্যরা বলতো আল্লাহর রাসূল বা রাসূলুল্লাহ উনি বলতেন আমার হাবিব আমার খলিল বলছেন মানে রাসূলুল্লাহ এটা বললে ওনার কাছে দূর দূর মনে হইতো আমার বন্ধু বলেছেন আমার জান জীবন আমার বন্ধু আমার আপন তিনি বলেছেন এই ছিল তার ভাষা মানে খুব আবেগের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এই তো আবু যর গফার রাদিয়াল্লাহু আনহু তাকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি বলতেন দেখেন ভাষা দেখেন মানে আবেগ খেয়াল করেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি হে আল্লাহর রাসূল আমাকে একটু ওসিয়ত করেন এটা মানুষের প্রতি মানুষের খুব বেশি আবেগ থাকলে তখন না বলে তাই না যার তার কাছে তো ওসিয়ত চায় না মানুষ ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওসিয়ত করেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন কি ওসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসূল আমরি কুল্লি তোমাকে আমি বলি তুমি তাকওয়া অবলম্বন করবা এটা হলো সবকিছুর মূল সবকিছুর মূল তাকওয়া অবলম্বন করবা ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস সেটা হলো যে তোমরা আল্লাহকে ভয় করো অতএব সালাত আদায় করো রোজা রাখো যাকাত দাও এবং তোমাদের দায়িত্বশীলদের আদেশ মেনে চলো জান্নাতে যাবে তাহলে নামাজ রোজা যাকাত এগুলোর আগেও আল্লাহ বলে রাখছেন কি তাকওয়ার কথা যে তাকওয়া অবলম্বন করো তো এই তাকওয়া আমাদের অবলম্বন করতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোনো ব্যক্তি তার অন্তরের সংশয় সৃষ্টিকারী বিষয় ত্যাগ করা না পর্যন্ত প্রকৃতি তাকওয়া অবলম্বন করতে পারে না তার মানে তাকওয়ার এটা একটা আপার ক্লাসের কথা বলছেন উনি যে আপনি তাকওয়া মানে হলো তাকওয়ার একেবারে প্রথম স্তর যেটা একদম প্রাইমারি স্তর সেটা কি তাকওয়ার একেবারে প্রাথমিক স্তর হলো ইমান আনলেন কুফুর করলেন না শিরক করলেন না নেফাক করলেন না বড় বড় কবিরা গুনাহগুলো থেকে বাঁচলেন জেনা করলেন না মাদক সেবন করলেন না গালিগালাজ করলেন না কারো ক্ষতি করলেন না কারো হক নষ্ট করলেন না চুরি করলেন না ডাকাতি করলেন না মানুষ খুন করলেন না এ হলো তাকওয়ার প্রাইমারি স্তর যে বড় বড়গুলো থেকে বাঁচতে এটা একটা স্তর আরেকটা স্তর হলো হারামগুলো থেকে তো বাঁচেন ছোট ছোট গুণা মানে সিরিয়াস লেভেলের হারাম না জাস্ট নিষেধ না করা উত্তম সেগুলো থেকেও বাঁচেন এটা হলো তাকওয়ার আরেকটু উপরের স্তর আর এর চাইতে আরও উপরের স্তর হলো হারাম তো প্রশ্নই ওঠে না মাকরুহ করেন না এটা না করলে ভালো হবে উত্তম অনুত্তমের ব্যাপার এই জায়গায় এসেও আপনি উত্তমটা করেন অনুত্তমটা করেন না এইভাবে বাইসা চলেন যে সোজা কথা তাকওয়া হলো বাইসা চলা আমি একবারে সহজ বাংলায় বললে গাইয় বাংলায় বললে তাকওয়া হলো কি বেছে চলা বেছে বেছে চলা হারাম বাসা দিছেন এটা হলো মোটা দাগের বাসা ওই যে দেখেন না আমাদের দোকানদাররা বিভিন্ন জিনিস যখন বিক্রি করে পাইকারি দরে যেগুলো বেচে ওটা তো কারণ বাজার তাই না মানে ওটা তো একেবারে মূল গোলার জায়গা যে কৃষক যা পাইছে সবই বেচা দিছে কিন্তু এরপরে আড়তদাররা আয় না ওখান থেকে একটা বাসা দেয় তাই না ওই বাসাটা থেকে যদি আবার বাসা দেয় সেটা সেটার ভ্যালু কী হয় অনেক বেশি হয় না যে একেবারে মানে বাছাই করার উপরে বাছাই করা যে কয়েক দফা বাছাই করা হয়েছে ঠিক তাকওয়ার ক্ষেত্রে একই কথা যে তাকওয়া হলো যে আমি বেছে বেছে চলব হারামগুলো থেকে বেছে বেছে চললাম হারামগুলো বাছাই করে ফেললাম এরপরে মাকরু বাছাই করে ফেললাম সেকেন্ড স্টেজে এসে থার্ড স্টেজে এসে উত্তম আর অনুত্তমের ব্যাপার উত্তম অনুত্তমের একটা এক্সাম্পল দেন তো ইসলামে করলে গুনাহ হবে না হারাম তো হওয়ার প্রশ্নই উঠে না মাকরু হবে না কিন্তু না করলে ভালো ধরেন একটা লোক এক জায়গায় কথা না বললে তার কোনো গুনাহ হবে না ধরেন একজন একটা ভুল করতেছে ভুলটা অনেক জটিল কিছু না ছোটোখাটো উনি এখানে কোনো ভূমিকা না রাখলেও কোনো অসুবিধা নেই
বাট রাখলে ভালো হয়, তখন তিনি এই ভালো হয় যেহেতু তাহলে আমি বসে থাকবো কেন, এটাও তিনি করার চেষ্টা করছেন। বুঝেন না বিষয়টা? একটা হলো জায়েজ, আরেকটা হলো উত্তম। এটা করা জায়েজ, কিন্তু আমি জায়েজটা চুজ করব না, আমি চুজ করব বেটার কোনটা, সেটা উত্তম কোনটা সেটা। তো এইটা হবে তাকওয়ার সর্বোচ্চ লেভেল, সর্বোচ্চ স্তর, যে উত্তম অনুত্তমের ক্ষেত্রেও সে উত্তম বাইসা বেসা করে, তাই না? তো এটা হলো মুত্তাকিদের জন্য সর্বোচ্চ সর্বোচ্চ স্তরের তাকওয়া। তো এই তাকওয়া আমাদেরকে যেতে হবে। প্রথম কথা যেটা ওমাদুল্লাহ তাআলা আনহুর বুখারী হাদিস যেটা আসছে, যে তোমার অন্তরে যেগুলো নিয়ে সংশয় হয় সেগুলো বাদ না দিলে তুমি মুত্তাকি হতে পারবে না। এর মানে এটা একেবারে প্রথম স্তরের তাকওয়ার কথা না, উনি আপার ক্লাসের তাকওয়ার কথা বলছেন। যে হারাম তো পরিষ্কার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হালাল বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হারাম স্পষ্ট হালালও স্পষ্ট। হারাম তো দেখে দেখে আপনি বাদ দিলেন, আর কিছু আছে ওইরকম স্পষ্ট না, আপনার মনে হচ্ছে কাজটা করা ঠিক হবে না, আপনার মনে হচ্ছে যে যদিও আলেমরা বলতেছেন জায়েজ কিন্তু আপনার মন সায় দিচ্ছে না, আছে না? নবী করিম সাল্লাল্লাহু এটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, যে মানুষের মন থেকে যখন মন দিয়ে সব কিছু মাপকাঠি করতে নিষেধ করা, অনুমতি দেওয়া হয়নি ইসলামে, এটা যেন আপনার মন যা বলবে সেটাই আপনার সঠিক বেঠিক, এটা না। কিন্তু ধরেন 10টা টাকা আপনার আছে, এই টাকাটা আপনি এখানে রাখছেন না অন্য কেউ রাখছে, না সন্দেহ হচ্ছে এখানে অন্য কেউ রাখার কথা না, আপনারই রাখার কথা, তারপরেও পসিবিলিটি আছে অন্য কেউ রাখার। একটা হচ্ছে আপনার ঘরে আর কেউ নাই দোতলা মারা, ওখানে তো আর ওটা সুযোগই নেই যে আর কেউ আসবে। কিন্তু ধরেন এমন কোনো জায়গায় যেখানে টাকাটাকে আপনি রাখছেন কিনা আপনি শিওর না, মনে পড়তেছে হালকা হালকা, বাট অন্যের হওয়ার সম্ভাবনা আছে, এটা নিয়ে মনের ভিতরে ঘটকে আছে না, এটাকেই অন্য হাদিসে বলা হয়েছে দামা ইউরিবুকা ইলামা লা ইউরিবু, তোমার যেটা সন্দেহ হয় ওইটাকে, ইমাম নবী 40 হাদিস মনে হাদিসটা আছে, যেটা সন্দেহ হয় ওইটাকে সন্দেহ হয় না সেই পর্যায়ে নিয়ে যাও। মানে ঠিক আছে তাহলে আমি এটা ভোগ করলাম না, এটা দান করে দিলাম, বা ওনার মনে হচ্ছে ওনাকে দিয়ে দিলাম, মানে আমি সন্দেহে থাকবো না। আমরা তো এখন ফাঁক ফোকর খুঁজি যে হুজুর জায়েজ কীভাবে হয়, তাকওয়া হলো যে আমার সন্দেহেরও আমি ঊর্ধ্বে থাকার চেষ্টা করবো, এটাও তাকওয়ার সর্বোচ্চ স্তর। ওমর ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই উক্তিগুলো খুব দরকারি, সালাফরা দিনকে যত সুন্দর করে বুঝছেন আমরা তো এত সুন্দর বুঝি নাই। দেখেন দিনে সিয়াম পালন করা আর রাতে তাহাজ্জুদ দ্বারাই কেবল তাকওয়া হয় না, তাকওয়া হলো আল্লাহর নিষিদ্ধ বিষয় ত্যাগ করা এবং আল্লাহর নির্দেশিত বিষয় পালন করা। এরপর যদি কেউ ভালো কাজ করতে পারে তবে সেটা সোনার পর সোহাগা। তাহলে শুধুমাত্র আমরা সাধারণত মনে করি নামাজ রোজা করলাম, তাই রাখলাম, কোরআন তো ইতিবাচক কাজ করা, শুধু এইটার নাম তাকওয়া না। তাকওয়া হলো হারামও ছাড়তে হবে, নির্দেশিত কাজও করতে হবে, দুই দিকেই সমানভাবে আগাইতে হবে, তাহলে তাকওয়া হবে ইনশাআল্লাহ। মাইমুন ইবনে মেহরান অনেক বিখ্যাত একজন তাবেঈ, অনেক বিখ্যাত একজন তাবেঈ, অনেক ওনার উক্তিগুলো স্বর্ণের অক্ষরে লেখার মতো, বিশেষ করে উক্তির জন্য উনি খুব বিখ্যাত। উনি ওনার উক্তি হলো যে কৃপণ ব্যক্তি তার ব্যবসায়িক অংশীদার হিসাবে যেভাবে হিসাব করে, মুত্তাকি ব্যক্তি নিজের হিসাবটা আরও কঠোরভাবে করবে। পার্টনারের সাথে ব্যবসা করলে যেরকম, মানে নিজের ব্যবসা মানুষ এত হিসাব কিন্তু করে না, যখন পার্টনার ব্যবসা করে তখন যত হিসাব করে, তাই না? তো পার্টনার ব্যবসা যেরকম আপনি হিসাব কড়া করেন, নিজের কাছ থেকে তাকওয়া বুঝে নেওয়ার জন্য হিসাবটা আরও বেশি করা করতে হবে। সবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিনা ওজুরে জামাতে সালাত ত্যাগ করা, এটারে আমরা অনেকে কাবিরা গুনাহ জানি না, কোনো ওজুর নাই, কোনো কারণ নাই, হুদাই আপনি একা একা নামাজ পড়লেন, এটা এটা গুনাহের কথা। জামাতে উপস্থিত হওয়া ওয়াজিব, পুরুষদের জন্য জামাতে উপস্থিত হওয়া ওয়াজিব, কোনো ওজুর ছাড়া। একদিন শরীর খারাপ লাগছে হতে পারে, নিছক অলসতা করে এবং ওজন ছাড়া আপনি জামাত ত্যাগ করলেন, তাহলে কিন্তু গুনাহ করলেন। আচ্ছা, গুনাহ যে তার প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসটা। একটা জিনিস মনে রাখবেন, কবিরা গুনার সংজ্ঞা কি? অনেক সংজ্ঞা ওলামা ইকরাম দিয়েছেন, সবচেয়ে গ্রহণযোগ্য এবং যৌক্তিক একটা সংজ্ঞা হলো যেই কাজ করলে দুনিয়াতে ইসলামিক বিচার ব্যবস্থায় দণ্ডবিধির কথা বলা আছে, যেটা করলে এত বেত্রাঘাত, এতদিনের জেল ইত্যাদি ইত্যাদি, অথবা আখেরাতের শাস্তির কথা বলা আছে, মানে যে কোনোভাবে শাস্তির আরোপ এর কথা বলা হয়েছে যেই কাজ করার কারণে, সেইটা কবিরা গুনাহ। বুঝতে পেরেছেন? এখন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মনে চায় আমি কতগুলো কাজ জোগাড় করি এবং আজান দিতে নির্দেশ করি, আজান দেওয়ার পর যারা মসজিদে আসছে তো আসছে, যারা আসে নাই আমার মনে চায় ওদের বাড়িগুলো দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিই, কিন্তু জ্বালাতে পারছি না, কেন? কারণ সেখানে দেখা যায় যে মহিলারা আছে, বৃদ্ধরা আছে, বাচ্চারা আছে, তাদের তো দোষ নাই, এই জন্য আমি জ্বালাতে পারছি না বা জ্বালাচ্ছি না, এটা আমার ইচ্ছা হয়।
রাসূলুল্লাহ কোনোদিন জানান নাই এটা, কিন্তু তার এই কথা দ্বারা বোঝা যাচ্ছে নামাজে হাজির হওয়াটা ঐচ্ছিক ব্যাপার না, এটা আবশ্যিক ব্যাপার পুরুষদের জন্য। তো এই জন্য আমরা অনেকেই ব্যাপারে গাফিলতি করি, এটা করা উচিত না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। চূড়ান্ত সাকসেস কে হবে? একটা মানুষ পাশ করলো, ভালো রেজাল্ট হলো, ভালো চাকরি পাইলো, ভালো বিয়ে হলো, ভালো ছেলে মেয়ে হলো, এগুলো কোনোটাই চূড়ান্ত সাকসেস না, কারণ প্রত্যেকটা সাকসেসের পরে আরো কি আছে, সামনে আরো তার পরীক্ষা আছে, সেখানে সাকসেস হতেও পারে নাও হতে পারে, তাই না? একজন মানুষ প্রেসিডেন্ট হয়ে গেছে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, সাকসেস সন্দেহাতীত পাবে, বাট চূড়ান্ত সাকসেস না, কারণ ক্ষমতা পাঁচ বছর টিকতে পারবে কিনা, এরপরে আবার দ্বিতীয় দফায় সে নির্বাচনে টিকবে কিনা, আচ্ছা নির্বাচনও টিকে গেল, এরপরে সে আর কোনো অপমানের মুখোমুখি হবে কিনা, যে সম্মান হয়েছে ধরে রাখতে পারবে কিনা, নাকি কোনো কেলেঙ্কারি হয়ে উল্টা আরও নিচের দিকে ডেমারেজে চলে যাবে, কেউ জানে না। এই জন্য পৃথিবীতে কোনোদিন মানুষের চূড়ান্ত মানে শেষ সাফল্যের শেষ শিখরে চলে গেছে এটা কোনোদিন সম্ভব না। তা আল্লাহ তাআলা বলেছেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। ইভেন কবরে গেছেন আপনি, সওয়াল জবাব সহজ হয়েছে, আলামত হতে পারে। চূড়ান্ত সাফল্য কখন হবে? কিয়ামতের দিন যখন আপনার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, এটা একটা ইন্ডিকেট, তুমি জান্নাতি, তোমার আমল নামা ডান হাতে দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে পিছনের দিক থেকে বাম হাতে দেওয়া হবে। বাম হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ফাসাফায়াদুল সুবুরা, তারা বলবে আহ কেন আমি মরে শেষ হয়ে গেলাম না, একটু আগে গরু ছাগল এদের বিচার আচার করে সবগুলো মাটি করে ফেলছিলাম, মাটির সাথে মিশে গেছে, আমি কেন সেটাতে গেলাম না, মানুষ কেন হলাম যে বাম হাতে আসছে, রক্ষা তো নেই। তো সেই দিন আল্লাহ বলছেন ফামান যুহযিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে যাকে দূরে সরানো হবে আর জান্নাতি ঘোষণা দেওয়া হবে, চূড়ান্ত সফল শেষ, এর আর কোনো আশঙ্কা নেই। তো এই যুহযিহা শব্দটা, এইটার ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং, ওই জন্য একটা আনছি যুহযিহা। দেখেন একটু একটা তা লয় আছে না শব্দটার মধ্যে, ফামান যুহযিহা, এটার অর্থ যদি হয় উবাইদা আরবিতে, অর্থাৎ যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হয়, তো এটা শুধু দূরে সরানো না, যাকে ধীরে 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 জাহান্নাম থেকে দূরে সরানো হয়। আপনি একটা গুণা আজকে ছেড়ে দিলেন, আজ থেকে এটা করলেন না, জাহান জীবন গেল, খুব সংগ্রাম করলেন, হয়ে গেলে চোখের পানি ফেলে পাগল হয়ে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে আল্লাহ কাছে মাফ চাচ্ছেন, আবার আরেকটা কালকে ছাড়লেন, একটা ভালো কাজ পরশু শুরু করলেন, এইভাবে আপনি আস্তে আস্তে জাহান্নাম থেকে ধীরে ধীরে দূরে সরলেন, জান্নাতের কাছে আসলেন। আমরা যদি সেটা মনে হয় তাহলে একটা সেজদা শুকর আদায় করব, একটা সেজদা দিয়ে আল্লাহকে শুকরিয়া জানাবো, মাহবুব আমার অনুভব হচ্ছে যে তুমি আমাকে জাহান্নাম থেকে একটু একটু করে দূরে সরাচ্ছ, সেজন্য তোমার শুকরিয়া, আরও মজবুত হয়ে সামনে আগানোর চেষ্টা করব। আর যদি যে জায়গায় সে জায়গায় থাকি তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই জন্য আমরা চেষ্টা সাধনা করে যেতে হবে যে আমি আমার নিজেকে ইয়ে করব, আগাবো। মনে রাখবেন যদি কোনো কথায় কাজ না হয়, লক্ষণ খুব খারাপ, লক্ষণ খুব খারাপ, কিছুতে ধরে না আপনার, এই কথা মনে করে অন্তত চোখের পানে ফেলে দেন এবং সেজদায় লুটায় পড়েন, ঘুম হওয়া উচিত না টেনশনে চলে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ যারানা আলী জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের অনেককে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আয়াতটা লক্ষ্য করেন, জিন এবং মানুষের অনেককে আমি সৃষ্টি করেছি কিসের জন্য, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য, আলামত কি তাদের, সেটাই হলো মূল বিষয়। লাহু কুলুবুল্লাহ ইয়াফকাহুন বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, কিন্তু এটা দিয়া উপলব্ধি করে না, ধরে না কথায়, আয়াত শুনে অন্তর কাঁপে না, হাদিস শুনে অন্তর গলে না, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউন বিহা, শুনে অনেক কিছুই ডেমকে আর বলাম আয়ুনুল্লাহ সুরনা বিহা, চোখ দিয়ে দেখে কিন্তু দেখেও না দেখার ভান করে, উলা একাল নাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জন্তু তার কোনো হিতাহিত জ্ঞান নাই, এরাও এই টাইপের মানুষ। এই টাইপের মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন এইগুলো এই মার্কা থাকলে বুঝবা যেটা জাহান্নামের জন্য সৃষ্টি, কত বড় এলার নিয়ে চিন্তা করে যে আমি হাদিস শুনতেছি, আয়াত শুনতেছি, ফরজ ওয়াজিব জানতেছি, হারাম জানতেছি, এরপরে আমার ভিতরে ভাবলেশ নাই, এর ভিতরে আমার ভিতরে পরিবর্তন নাই, আমি প্রকম্পিত হচ্ছি না, আমার হৃদয় কাঁপছে না, আমার ভয় আসছে না, সাহাবিরা মানে আয়াত পাইছেন, আল্লাহর একটা সতর্কবার্তা পাইছেন, পাগল পরা হয়ে গেছে, কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাজিল হয়েছে,
فاستقم كما امرت তার দাড়ি সাদা হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে টেনশনে আমি বলেছেন শাইয়াবাতিল হুদ সূরা হুদে আমাকে বৃদ্ধ করে ফেলেছে কারণ সেখানে কিয়ামতের আলোচনা আখিরাতের আলোচনা আছে কিয়ামতের আলোচনা তো আমরা কতই পড়ি কই বৃদ্ধ হওয়া দূরের কথা আমরা তো হাসতে হাসতে পড়ি তাই না কোনো ভাবলেশই নাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যে শাইয়াবাতিল হুদ সূরা হুদ আমার দাড়ি সাদা চুল সাদা যে হয়ে গেছে দেখতেছো এই হুদের কারণে কি পরিমাণ স্ট্রেস নিলে কি পরিমাণ মেন্টাল চাপ নিলে একটা মানুষের চুল দাড়ি সাদা হয়ে যায় মানে এটা কি ছেলে খেলা নাকি বা এটা কথার কথা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা সেখানে আমরা একের পর এক জিনিস শিখছি জানছি কিন্তু আমার ভিতরে কোনো বোধ কাজ করছে না এটা তো অ্যালার্মিং একটা ব্যাপার ভাই এটা তো টেনশনের ব্যাপার যে আল্লাহ আমি কি তাহলে সে কোমর প্রাতের দলে ধাওয়া করে কাঁদা উচিত চিৎকার করে কাঁদা উচিত দরজা বন্ধ করে কাঁদা উচিত ঘুম বাদ দিয়ে চোখ মানে সেজদা করে থাকা উচিত যে আল্লাহ মানে লক্ষণ তো ভালো না আমার তো কোনো পরিবর্তন নাই আমি তো যেই সেই তাহলে এটা তোমার কোরআন তো বলতেছে এটা তো লক্ষণ খারাপ যে অন্তর থাকবে অনুধাবন করবে না শুনবে শুনে গ্রহণ করবে না দেখবে উপলব্ধি করবে না এই যে হিতাহিত জ্ঞান নাই দেখেও না দেখার মতো ভাব কিছুতে তাকে ধরে না এটা অন্তরের উপর মোহর মেরে দেওয়ার আলামত এখন কথা হলো আলামত দেখে আমি তো বসে থাকতে পারি না আলামত দেখে তো আরো পাগল করা হয়ে যাবো কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরও পরিবর্তন করেন দোয়ার মাধ্যমে আমি যদি দোয়া করি সেভাবে যে আল্লাহ আমি তোমার কাছে পরিবর্তন চাই আমি আমার নিজের জীবনটা চেঞ্জ নিচ্ছি আমরা কয়টা দোয়া করি আল্লাহর কাছে বলেন তো আমরা যত মানুষ দোয়া চাইতে আসে আমাদের কাছে সবার একই কথা ভাই ছেলেটা পরীক্ষা দিলে দোয়া করেন আমার ওটার জন্য দোয়া করেন সব দুনিয়ার ধান্দা মানে আমাদের দোয়াতেও দুনিয়াদারি দুনিয়ার দোয়া চাওয়া নিষেধ না কিন্তু আপনার সব দোয়াই যদি দুনিয়া নিয়ে হয় তাহলে তো দুনিয়াদারি আমরা কয়টা দোয়া আল্লাহর কাছে পার্টিকুলারলি করি যে আল্লাহ আমি শুধু আমার নিজের সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার একটু ভালো মানুষ বানাই দেবো আল্লাহ আমি পারতেছি না তুমি হেল্প করো কয়দিন দূরে একা নামাজ পড়ছি শুধু আমার নিজের সংশোধনের নিয়তে আল্লাহ নামাজ পড়ে বিশেষভাবে দোয়া করলে দোয়া কবুল হবে আল্লাহ এই নামাজটা পড়লাম এই সালাটা আদায় করলাম শুধু আমার নিজের সংশোধনের জন্য আল্লাহ তুমি আমার সংশোধন করবে এইটাই আমার মূল টার্গেট কয় ক্ষেত্রে আমরা করি আমরা যে ওমরা যাই দোয়া কবুলের জায়গাগুলোতে কয়জন আমরা আত্মশুদ্ধির জন্য দোয়া করি আল্লাহ আমাকে ভালো বানায় দাও করোনাওয়ালা তো আল্লাহ তালা আমি কাঁদতে থাকবো আমি চেষ্টা করতে থাকবো আমার ভিতরে অস্থিরতা থাকবে এবং অস্থির এবং ব্যাকুল আল্লাহর ভয়ে এই মানুষগুলোর সামনে দিয়ে থাকতে হবে খুঁজে খুঁজে বাইর করেন বহু মানুষ আছে আপনি যদি বলেন না ভালো মানুষ নাই তো এটা শয়তান আপনারে বলাচ্ছে ইম্পসিবল ভালো মানুষ নাই এটা হতে পারে না আল্লাহর জমিনে ভালো মানুষ আছে সবটা ফেরেশতা হবে না যার ভিতরে যেটা ভালো আছে নেন এটা হোক নামাজটা অনেক সুন্দর পড়ে আপনি অস্থির হয়ে যান লেগে যান তার পিছনে আপনি একটা সৎ মানুষ যে সে হারাম থেকে দূরে থাকার জন্য অনেক স্ট্রাগল করে পাইছেন আঠার মতো লেগে যান পিছনে যে আমাকে এটা নিতে হবে এর ভিতরে এটা আছে আমার ভিতরে ধামাই ভানাই করা একটু ধামায় ধামা চাপা দেওয়ার একটু ঘুরে ফিরে হালাল বানানো আছে না এটা যে থাক তাইলে শয়তান কিন্তু একটা মাসাল আমাদের সবাইরে দেয় সেটা কি আসলে আমি তো নিরুপায় কী করবো উপায় নাই ঠেকা পড়ছে লাইসেন্সের জন্য এখন যদি আমি দাঁড়াই তাহলে অনেক সময় চলে যাবে তারপরে যায় এটা সবাই তো মিথ্যা কথা বলে চাকরির ব্যবসা করতে গিয়া নাহলে উপায় নাই চলা যায় না তো শয়তান এরকম বহুত না না করে আমাকে অনেক কিছু করাই দেবে বুঝেন নাই কম্প্রোমাইজ করার মানসিকতা শয়তান তৈরি করে দিবে স্যাক্রিফাইসের মানসিকতা সন্তান তৈরি করে না শয়তান চাবে কম্প্রোমাইজ করাইতে আর আমি চাবো স্যাক্রিফাইস করতে এটা হবে লড়াই কত থাকবো আমি এই হেকমতের নাম দিয়া কম্প্রোমাইজের নাম দিয়া আল্লাহর রহমত থেকে দূরে আমরা কাদের সন্তান আমাদের পূর্বপুরুষ কারা ছিলেন মুসলমানদের আমরা জানি না আবৃতি একটা বই আছে আত্মজীবনী শেখুলাদি জাকার রহমতুল্লাহের ভারতবর্ষে একজন বড় মনীষী ছিলেন হাদিস বিশাল ওখানে উনি কিছু ঘটনা লিখেছেন অবাক হয়ে যাওয়ার মতো ওনার ফ্যামিলির ওলামা একরামের তাকওয়া কেমন ছিল ওনার নিজের কী অবস্থা ছিল সেটা বোঝাতে গিয়ে ওনার লিখছেন যে মাদ্রাসায় যখন শিক্ষকতা করতেন টেবিলে কলম দুইটা থাকতো তখন তো আমাদের মতো এই 5 টাকা দামে কলম পাওয়া যেত না কলম তো অনেক টাফ ছিল দুইটা কলম থাকতো একটা নিজস্ব জিনিস লিখতেন আর একটা মাদ্রাসার জিনিস লিখতেন আবার প্রতি মাসে বেতন পাওয়া যখন হবে নিজে থেকে একটা অ্যামাউন্ট অ্যাকাউন্টসকে বলায় কাটায় নিতেন ধরেন 1000 টাকা বেতন তো বলতেন যে 100 টাকা কাটায় রাখবেন কেন যে আমি এই 8 ঘন্টার ভিতরে যদি কখনো অন্য মনস্ক হয়ে থাকি কোম্পানির হক নষ্ট করে থাকি তো আমি এটা নিলাম না চিন্তা করা যায় এগুলো
এটা তো অনেক আগের না, এই এই নিকট অতীতের মানে গত 10 বছরের মধ্যেকার একটা ঘটনা শুনাই। বাংলাদেশের নাম করা একটা সরকারি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা হুজুরদের তাকওয়া টাকওয়া কম থাকে আমরা অনেকে এইভাবে ধারণা, তাই না? সাধারণত চিত্রটাও অনেক সময় আশা মানে কাঙ্ক্ষিত হয় না। একজন বড় আলেম উনি চাকরি ছেড়ে রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, যাওয়ার সময় 10 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট মানসার অ্যাকাউন্টে উনি জমা দিয়েছেন। তো বললেন এটা কী সব উপলক্ষে? উনি বলছেন যে এত বছর চাকরি করছি, কত আমার দ্বারাই হতে পারে যে আমি পার্সোনাল কাজে সময়টা কাটাইছি এই সেই, তো এগুলো তো আমার টাকা হালাল হবে না, এই জন্য আনুমানিক এর বেশি হবে না, কম হবে হয়তো, এই জন্য আমি এই টাকাটা দিয়ে দায়মুক্ত হলাম। চিন্তা করা যায় এই এই যুগের মানুষ তো, আমরা তো এখান থেকে অনুপ্রাণিত হওয়া দরকার যে না আমি আমার মধ্যে হারামের ধারে কাছে যাবো না। আমরা অনেক সময় অন্য হিসাব করি যে আমি তো কোম্পানিকে বাইরে আর অনেক সময় দিই, ঠিক আছে, বাইরের সময় যদি এইটা অ্যাভারেজ করলে যদি আমি কোম্পানির হক নষ্ট করি নাই এটা নিশ্চিত হই, আলহামদুলিল্লাহ, তাহলে তো চলে। কিন্তু এরপরেও বাইরেরটা তো আমাকে মানে দিতে পারে, আমি তো নফল হিসেবে দিচ্ছি, ওটার জন্য আমি আল্লাহর কাছে নিয়ে পাবো যদি ওরকম নিয়ত থাকে, ওরকম ভালো কাজ হয়, তাহলে সেক্ষেত্রে মূল ডিউটিতে আমার ফাঁকি দেওয়া উচিত না। ইমানদার হিসাবে আমাদের অনেক হিসাব করতে হবে, দুনিয়াটা ইমানদারদের জন্য সংকীর্ণ, কেমন যত নিকটবর্তী হবে ইমানদারদের পৃথিবীটা আরও ছোট হয়ে আসবে, আরও সংকীর্ণ হয়ে আসবে, কেমন তো হইতে হবে, কেমন হওয়ার জন্যই তো পৃথিবীর দিকে যাবে। তো এটা মাথায় রাখলে তুলনামূলকভাবে আমাদের এগুলোকে হজম করতে সহজ হবে যে পৃথিবীটা আমার জন্য সংকীর্ণ হয়ে আসবে, আমি জানি এটা কাঙ্ক্ষিত, যে 2 নম্বর পথে যারা চলবে তাদের জন্য সব কিছু ইজি এবং তারা সব কিছু করতে পারবে। আমি যাব ট্যাক্স অফিসে আমার কাজ হবে না, আমি যাব বিআরটিতে আমার কাজ হবে না, আমি যাব চাকরিতে আমার কাজ, যেখানে যাবো সেখানে আমার দ্বারা, আমি মার্কেটেও যেতে পারবো না, আমার সঙ্গে কন্ট্রোল করতে হবে নানান ফসল, তাই না? তো এর মধ্যে দিয়ে আমাকে চলতে হবে যতটুকু সাধ্যে কুলায়। আমি অনেক আপার ক্লাসের মোত্তাকে আমার দেখার সুযোগ হয়েছে, এমন এমন মোত্তাকে আমি দেখেছি, সুবহানাল্লাহ, স্যাক্রিফাইস কাকে বলে, কত প্রকার কী কী সব আল্লাহর জন্য দিয়েছি, আমি স্ট্যান্ডার্ড হয়ে গেছি, এত বড় ত্যাগ, এত বড় ব্যবসা বাণিজ্য তুলি ডুবে দিয়ে দিয়েছি, যেন আমি জাহান্নাম যেতে চাই না। যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।